নমস্কার বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে জানাই সুস্বাগতম বাজে কথা ছেঁড়া বার্তার পক্ষ থেকে আমি আগেই জানিয়েছিলাম যে কিছু কিছু কথাবার্তার মাঝে মাঝে কিছু কথাবার্তার পরে পরে একটি করে একেবারে নতুন স্বাদের কাহিনী আপনাদেরকে আমি শোনাব হ্যাঁ আমি নিশ্চিত করে বলতে পারি কাহিনী নতুন স্বাদের যে বিষয়কে নিয়ে সে এমন কাহিনী রচিত ইতিপূর্বে হয়নি আজকে সেই কাহিনি নিয়ে আপনাদের কাছে আসা যদি ভালো লাগে বলবেন যদি মন্দ লাগে তাও বলবেন তবে অনুরোধ লাইক এবং সাবস্ক্রাইব করলে পরে আমি উপকৃত হব শুরু করছে কাহিনী রাত্রির এগারোটা নাগাদ মিনাক্ষী যার নাম মিনু সে ফোন পেল তার মাস্ত দাদার ফোনে মাস্টরদা দাদা বলল যে মাসিমণিকে শুয়ে পড়েছে অর্থাৎ মীনাক্ষীর মাকে শুয়ে পড়েছেন মিনু জানালো হ্যাঁ শুয়ে পড়েছে কেনটা দাদা কালকে মাসিমণিকে নিয়ে একবার আমাদের এখানে আসতে পারবি মাসিমণিকে এখানে রেখে যেতে হবে তুই সঙ্গে নিয়ে যেতে পারবি না মিনাক্ষী আবার জিজ্ঞাসা করলো কেন তুই এরকম করে বলছিস মাকে ওখানে রেখে আসতে হবে তোদের ওই টুকুটুকু ঘর কোথায় মা শোবি কোথায় তোরা শোবি তুই আছিস বৌদি আছে তোদের বাচ্চা আছে ওর মাস্টোর দাদা জন্টুদা জানালো ওটা নিয়ে তুই ভাবিস না এখন ওটা ভাববার সময় নয় হাসপাতাল থেকে মাকেই জবাব দিয়েছে বাড়ি নিয়ে আসতে বলেছে আমি দিনকে বাড়ি নিয়ে এসেছি হাসপাতাল জানিয়েছে আর কিছু করণীয় নেই বয়স হয়ে গেছে ওনার ফলে এখন বাড়িতে নিয়ে যান সবাই মিলে ঘিরে থাকুন উনি শান্তিতে থাকুন যে কদিন উনি জীবন যুদ্ধে যুদ্ধ করতে পারেন ফলে মাকেই বাড়িতে নিয়ে এসেছি আমাদের মনে হচ্ছে না বেশি দিন মা আছে দু দুটো মা নিতে পারল না তবে মা এখনো জ্ঞান আছে মায়ের কোনো কোনো কথা মা বলছেন সেটা আদো আদো জীব জড়িয়ে গেছে যদি নিয়ে আসিস তাহলে মা আর মাসিমণির মধ্যে তো একটা বিরাট বন্ডিং চিরকাল আমরা দেখেছি মায়ের শেষ কটা দিন দুই বোন একসঙ্গে না হয় কিছু দিন থাকুক মীনাক্ষী বুঝল কথাটা যথার্থ ওর মা আর ওর মাসিমনির মধ্যে অর্থাৎ ঝন্টুদার মায়ের মধ্যে সম্বন্ধটা খুব ব্যতিক্রমী একে অপরকে চোখে হারায় মিনাক্ষী বলল ঠিক আছে দাদা আমি নিয়ে যাবো ঝণ্টুদারও বললো কালকেও তোর অফিস আছে এই অবস্থা বলছি খুব লজ্জা লাগছে কিন্তু কি করবো বল দুজনই তো বুড়ো হয়েছে তাদের মনের ইচ্ছেটা আমাদের মেটাতেই হয় মিনাক্ষী বলল তুই চিন্তা করছি না আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাকে নিয়ে যাব মিনাক্ষীর বাবা এবং ঝন্টুদার বাবা দুজনই আজ পৃথিবীতে নেই ফলে তাদের মায়েরা দুই বোন বিধবা জন্তুদাদের আর্থিক অবস্থা খুব ভালো নয় কেননা জন্তুদা কোনো সরকারি চাকরি পায়নি অনেক কষ্ট করে একটা কারখানায় চাকরি করে বিয়ে করেছে একটি বাচ্চা আছে বৌদি খুব ভালো খুব সুন্দর মিনাক্ষী মনে মনে ঠিক করে নিল কালকে মাকে নিয়ে যেতে হবে ও রেখে আসতে হবে মা শুয়ে ঘুমিয়ে পড়েছে সেই মতো মীনাক্ষী রাত্রেই মায়ের জামা কাপড় সব একটা ব্যাগে গুছিয়ে রাখল গুছিয়ে রেখে সকালবেলা মাকে বলল মা রাত্রেবেলা মাসিমণি ফোন করেছিল তোমাকে একবার যেতে বলেছে দুটো দিন তার সঙ্গে কাটাতে বলেছে তার খুব মনে ইচ্ছে মার পক্ষে এই ইচ্ছে অগ্রাহ্য করা সম্ভব নয় মাত্র মা কেঁদে ফেলেছেন মিনাক্ষী বলতে কার্য কেন আমি তো আগে তোমাকে নিয়ে যাব এবং তুমি দুটো দিন থাকবে ওখানে আমি তোকে রেখে আসব মিনাক্ষীর মা কাউন্টার প্রশ্ন করলেন না তাহলে তোকে দেখবে কে তোকে রান্না করে দেবে কে কারণ বোনের ব্যাপারে তিনি এতটাই পজিটিভ এর মধ্যে যেন তার নিজের কন্যাও আসতে পারে না কিন্তু পরদিন মাকে নিয়ে যাওয়া মাসির বাড়িতে বেশ বাধার মুখে পড়ল কেননা অনলাইন গাড়ি ভাড়া করতে গিয়ে ওলা উবের ভাড়া করতে গিয়ে মিনাখে দেখল যে কী একটা বিষয় ওদের স্ট্রাইক আগামী কাল থেকে আগামী পরশু পর্যন্ত ছিল অর্থাৎ আজকে থেকে কাল। আর ওখানে যাবার কোনো উপায় নেই যেখানে মিনাক্ষীরা থাকে সেখান থেকে ট্যাক্সি সহজলভ্য নয় ফলে মীনাক্ষীকে ঠির করতে হয় যে মাকে নিয়ে ট্রেনেই যাবে ট্রেনে গেলে পথ মিনিট চল্লিশে তারপরে নেমে হেঁটে এই মিনিট দশ মাকে নিয়ে গেলে পনেরো এই রাস্তাটুকু রিক্সা বা অন্য কিছু যানবাহনে চড়লে চড়া যেতে পারে কিন্তু তার থেকে ফুটপাথ ধরে হেঁটে যাওয়াটাই সমীচীন এতটাই ওখানে জ্যাম হয় পরদিন সকালবেলা মাকে সব জানিয়ে মাকে নিয়ে ব্যাগটা গুছিয়ে মিনাক্ষী রওনা দিল মাসির বাড়ি মীনাক্ষীদের যে ট্রেন পথ এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা মীনাক্ষীর নেই কেননা মীনাক্ষী একটি কর্পোরেট অফিসে চাকরি করে ভালো পদে চাকরি করে মীনাক্ষীদের বাড়ির একদম লাগোয়া একটা জায়গা থেকে একটি বিশেষ বাস ছাড়ে এসি বাস এবং সেটা সোজাতায়াতের অফিসে সামনে দিয়ে যায় মীনাক্ষী ওই বাসেই যাতায়াত করে তাহলে ট্রেন পথের কি চেহারা তা মীনাক্ষী বহুকাল জানে না সেই যখন কলেজে পড়তো তখন ট্রেনে বা বাসে যেভাবে খুশি যেত কিন্তু আজ সেরকম নয় মীনাক্ষী ট্রেনে উঠল উঠে দাঁড়িয়ে দেখল যে ভেতরে গিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু মাকে বসানো যাবে না কেননা ট্রেনে লোকাল ট্রেনে কোনো সিনিয়র সিটিজেন সিট নেই যাই হোক ধরে আস্তে আস্তে সামাকে সামলে নিয়ে গিয়ে দুটি শাড়ির রোয়ের মাঝখানে ওরা দাঁড়ালো শুধুমাত্র যাত্রীদের ভিড়ে কামড়া যে ঠাসা ঠাসি তাই নয় অহরহ প্রত্যেক স্টেশনে চারজন পাঁচজন হকার উঠছে কারোর মাথায় ঝাঁকা কারোর কাঁধে ব্যাগ কারোর গলায় ঝুলছে মশলা মুড়ি ইত্যাদি নানা রকম ফল উঠছে পেয়ারা মোসাম্বি কমলা তারপরে হরেক রকম জিনিস সেফটিপিন টুথব্রাশ হেনা তেনা উঠেই চলেছে এমনকি পাঁচালি বইপত্র পর্যন্ত মিনাক্ষী ভাবছে যে এবার মাছ উঠলেই হয় একটা মাগুর মাছের গামলা নিয়ে গিয়ে ওঠে তাহলে একদম সম্পূর্ণ হয় ট্রেনের কামরা একটি খোলা বাজার অত্যন্ত বিরক্ত হচ্ছিল সবচেয়ে বিরক্তির কারণ হচ্ছিল যে যারাই ওদের পাশ দিয়ে যাচ্ছে মিনাক্ষীর মনে হচ্ছে ওরা যেন মিনাক্ষীর দেহ স্পর্শ করে দিয়ে যাওয়ার আগ্রহ নিয়ে যাচ্ছে খুব বিরক্ত লাগছিল অস্বস্তি লাগছিল গোটা কামড়ায় একটা ঘেমো গুমট গন্ধাক ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই মাকে নিয়ে যেতে হবে এবং এই পথেই ওকে ফিরতে হবে কিছু করার নেই কোন রকমে হাঁট চলতে চলতে গেস্টেশনে স্টেশনে নামা তারপর ফুটপাথ ধরে হাঁটতে শুরু করেছে মাসির বাড়ির দিকে ফুটপাথের চেহারা দেখে রাস্তা তো রাস্তা আবর্জনা কাঁঠালের ভুতি কলার খোসা ইত্যাদি ফুটপাত দিয়ে হাঁটার কোনো উপায় নেই শাড়ি দিয়ে অনেক রকম দোকান বসে গেছে যেগুলো পাকা দোকান বাঁ হাতের শাড়িতে তার ঠিক উল্টো দিকে ফুটপাথেই বসে গেছে জুতো পালিশ ফল করতে 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 মেয়ের সাথে পরে গিয়ে দেখলো যেখানে মাছও বিক্রি করতে পারছে ফুটপাথের মধ্যে তো বাজার যেন সবজি মাছ ইত্যাদি মানে অদ্ভুত লাগলো মি পশ্চিমবঙ্গ কি এইভাবেই শেষ হয়ে যাবে এরকম চেহারা তো মুম্বাই নেই এরকম চেন্নাই এরকম চেহারা তো নেই এখানে একই বাজার আলাদা জায়গা রয়েছে সেখানেও বস বসতে পারে বসেও সেখানে এরাই ফুটপাতে উঠে এসেছে তাহলে মানুষগুলো হাঁটবে কোথা দিয়ে খুব বিরক্ত গছ 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 করতে করতে মাকে নিয়ে মাসির বাড়ি গিয়ে পৌঁছেছে গিয়ে দেখল যে হ্যাঁ মাসির অবস্থা মোটেই ভালো নয় তার চোখ মুখ মোটেই ভালো কথা বলছে না মা ব্যাপারটা বুঝতে পেরেছেন কি না তাও মীনাক্ষী জানে না কিন্তু মাকে মাসির কাছে বসিয়ে দিয়ে মীনাক্ষী এসে দাদা বৌদূর ঘরে ঢুকলো মার এখানে খাবার কোনো পার্ট নেই মা রাত্রে আর খাবে দুপুরে ওরা ঘি ভাত আলু সেদ্ধ খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছে আজকে মীনাক্ষী অফিসে যাবে না যাওয়া সম্ভব না ও যে পোস্টে কাজ করে তাতে লেটে অফিস যাওয়াটা খুব লজ্জার ব্যাপার কেউ কিছু বলবে না কিন্তু লজ্জার বিষয় বিশেষ করে আজ যখন সোমবার মীনাক্ষী দাদার ঘরে বসে কি করবে কি করবে কি করবে দাদা কারখানায় গিয়েছে বৌদি বলেছে যে দাদা তোকে যেতে মানা করেছে দাদা আসলে তুই যাবি তোর সঙ্গে দাদার দেখা নেই তোকে ট্রেনে দাদাই তুলে দিয়ে আসবে তোর চিন্তার কিছু নেই মিনাক্ষী বসে আছে বৌদি এসে ওকে কয়েকটা পত্রিকা সস্তা বাণিজ্যিক পত্রিকা ফিল্মি বিষয় বেশি এরকম পত্রিকা দিয়ে যায় ওই পত্রিকার পাতা ও ওল্টাতে থাকে এবং সময় কাটতে থাকে মা মাসির কাছে বসে আছে কতক্ষণ এবার মীনাক্ষী বসেছিল তো মনে নেই কিছু করারও নেই এই নিম্নমানের পত্রিকা পড়তে হবে মীনাক্ষী ওখান থেকে বেরিয়ে এসছে তখন রাত নটা নটার সময় ওখান থেকে বেরিয়ে যখন মীনাক্ষী ফুটপাত দিয়ে হাঁটছে হঠাৎ দেখছে যে সকাল বেলা বা দুপুরবেলা যে চিত্র দেখে গেছে একদম তার বিপরীত চিত্র ফুটপাথ খা খা শুনশান কেউ নেই কোনো হকার ওখানে বসে নেই ফাঁকা একদম আর নটার মধ্যেই পার্শ্ববর্তী পাকা দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে মিনাক্ষী জানেও না এখানে দোকান কখন বন্ধ হয় কিন্তু এতগুলো হকার সব এক লহমায় কথায় চলে গেল অদ্ভুত মিনা মিনাক্ষীর কোনো ম্যাজিশিয়ান কি না এখানে পুলিশের হল্লাগাড়ি আসে ওদেরকে বসতে দেয় না তুলে দেয় তার কোনো ইনফরমেশন পেয়ে সবাই আগে ভাগে এখান থেকে উঠে জায়গা ফাঁকা করে বসে আছে কিন্তু পাঁচ মিনিট পরও কেউ ফিরে এলো না ফাঁকা খা খা করছে অচেনা অজানা জায়গা মেয়েরা খেয়ে একটু একটু ভয় করতে লাগলো রাত নটা বেজে গেছে রাস্তা আলোগুলো টিম টিম করে চলছে তাদের বিশেষ আলো হয় না টুকটুক টুকটুক করে মিনাকে হাঁটা শুরু করছে দিকে। মনে দুটি দুটি লোক লোক একটি নয় ওকে ফলো করছে ও ঘাড় ঘুরোয়নি পুরোপুরি কিন্তু যেভাবে মেয়েরা পেছনের দৃশ্য পাশের দৃশ্য দেখে নেয় ও দেখে নিয়েছে হ্যাঁ দুটি লোক ওর পিছু পিছু আসছে কে একটু পায়ের গতিটা বাড়ায় সামান্য বেশি বাড়ায় না তাহলে পালিয়ে যাচ্ছে বলে মনে হবে যেতে পারে একটু গতিটা বাড়ায় কারণ সহজেই সামনে স্টেশন পেয়ে যাবে যখন গিয়ে স্টেশনে ওঠে তখন ততক্ষণ পর্যন্ত দেখে কোনো বিপদ ঘটেনি এবং সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকায় কিন্তু কাউকে সন্দেহজনক দেখতে পায় না যে স্টেশনে দুপুরবেলা দেখা দেখে গেছে লোকে লোকারণ্য এ লাইনের ট্রেনে প্রচণ্ড ভিড় হয় চাপা চাপি ভিড় হয় সেই ট্রেনের স্টেশনে আজকে সোমবার ডে একেবারেই ভিড় নেই কেমন যেন ফাঁকা ফাঁকা কেমন যেন প্ল্যাটফর্মগুলো ধুধু ধুধু মীরাক্ষীর ভয় কিন্তু আবার চেপে রেল স্টেশনে কোথায় কি ওর জানা নেই একা মেয়েও এই অবস্থায় যদি কিছু ঘটে যদি সত্যিই সেই পেছন পেছন আসা লোক দুটো ওর ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচাবার কেউ নেই আচ্ছা এসব ঘটছে পশ্চিমবাংলার পথে ঘাটে সর্বত্র নানা রকম পরিকল্পনা করছে মিনাক্ষী কি করা যাবে কি করা যাবে কোনো প্রতিকূলতা এলে কি করা যাবে ইতিমধ্যে ট্রেন এসে যায় সাড়ে নটা পনেরো দশটা বাজে সেই সময় ট্রেন এসে যায় মিনাক্ষী ট্রেনে উঠে পড়ে লেডিস কম্পার্টমেন্ট বাছার তার সময় নেই জেনারেলি উঠে পড়ে উঠে পড়ে দেখে কম্পার্টমেন্টে অত বড় কম্পার্টমেন্টে সর্বসা তিন তিনজন প্যাসেঞ্জার তিনজনই পুরুষ আর কেউ নেই ও অবাক হয়ে গেছে কি কি ব্যাপারটা রাস্তায় লোক নেই ফুটপাথের হকার নেই না হয় হলো কোনো একটা কারণ স্টেশনের প্ল্যাটফর্মে লোক নেই কেন এমনটা ট্রেনে উঠেছে এখন তো কম্পার্টমেন্টে ভিড় হবে নেই তিনটি মানুষ বসে আছে বেশ ভয় ভয় করছে মিনাক্ষীর ইতিমধ্যে ট্রেন হর্ন দিয়ে ছেড়ে দিয়েছে ও রিটার্ন টিকিট কাটা ছিল তাই ওকে টিকিট কাটতে হয়নি আর বসে আছে মিনাক্ষী একটা সিটে চুপ করে বেশ জড়তা ওকে চেপে ধরেছে ভয় ওকে চেপে ধরেছে যদি কম্পার্টমেন্টের মধ্যে অন্তত পনেরো কোটি জন লোক থাকতো তাহলে হয়ে যেত তিনটি মানুষ অত কম্পার্টমেন্টে এই ট্রেন পরে স্টেশন দাঁড়িয়েছে কোনো বিপদ ঘটেনি তার পরের স্টেশন যা দাঁড়িয়েছে টুম করে তিনটি ছেলে একেবারে যুবক কিন্তু লোচ্ছা মার্কা তিনটি ছেলে ট্রেন থামা অবস্থায় ওঠেনি যখন ট্রেন ছেড়ে দিল ছাত্র উঠে বসেছে একদম ট্রেনের মধ্যে কম্পার্টমেন্টে এবং তাদের যে চাহনি তাদের যে দাঁড়ানো তাদের যে দেহের ভাষা একদম ভালো লাগেনি মিনাক্ষীর খুব আতঙ্কের কারণ তারা একটু সময় দিয়ে সোজা মিনাক্ষীর সামনে এসে একটি ছোড়া তাদের কোমর থেকে বের করেছে এবং বলেছে তোমার হাতে আঙটি দিয়ে দাও আর কানে দুটো যে দুল আছে এক্ষুনি খুলে দাও কোনো গন্ডগোল করবার চেষ্টা করো না আমরা কোনো খারাপ কিছু করতে চাইছি না নয়তো খারাপ হবে মীনাক্ষী খুলে দেবে কিন্তু তার আগে আগে যে এগুলো নেবেন এগুলো তো সোনার নয় এ তো ইমিটেশান কি নিগুনে কি করবেন কথা শেষ হয়নি মীনাক্ষীর গালে দারাম করে একটি চর চর খেয়ে মিনাক্ষী ত্রিভুবন দেখতে শুরু করল কোনোদিনও গালে এভাবে চর সে খায়নি আর এই চরটি খেয়েই তা সম্বিত এলো সম্বিত আস্তে আস্তে দেখলো যে দাদা বৌদির খাটের যে কোন এসে বসেছিল ওইখানেই বসে আছে ঘুমিয়ে পড়েছে পত্রিকা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে যেই ওর চোখ তাকালো দেখলো পাশে দাদা দাঁড়িয়ে আছে ঝন্টুরা ঝণ্টুদা বললো আমি অনেকক্ষণ আগে এসেছি রে তুই একটু ঘুমোচ্ছিলি খুব ক্লান্ত ছিলি তোকে ডাকিনি আমি তোকে ট্রেনে তুলে দিয়ে আসবো তাই ডাকিনি দেখলাম তুই কেন একটা দেহে ঝাঁকি লাগলো ঝাঁকি লেগে তুই চোখ তাকালি কি হয়েছে স্বপ্ন দেখছিলি খুব লজ্জায় পড়ে গেল মিনাক্ষী সে যে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল কোনো সময় চোখ জড়িয়ে এসেছিল এবং এতটাই গভীর ঘুম হয়ে গিয়েছিল যে স্বপ্ন দেখে ফেলেছে ফাঁকা ফুটপাত ফাঁকা প্ল্যাটফর্ম ফাঁকা ট্রেনের কামড়া সব স্বপ্ন দেখে ফেলেছে কেমন যেন মীনাক্ষীর ঘোর কাটতে শুরু করলো জ্ঞান চোখটা একটু একটু করে খুলতে শুরু করলো মহভঙ্গ হলো ওর দাদা বললো চল ব্যথ করে দিয়ে আসি ও বলল না দাদা কোনো প্রয়োজন নেই আমি রাস্তায় একা যাতায়াত করি রাত দশটা সাড়ে আমি ফিরি ও তুই ব্যস্ত তুই পরিশ্রম করেছিস বস বাড়িতে চা খা মায়ের সাথে কথা বল আমি ঠিক চলে যাব। বলে মার কাছে বিদায় নিয়ে মিনাক্ষী রাস্তায় নেমেছে দেখে কোথায় কি ফুটপাত গম গম সর গরম রাত তখন সাড়ে নটা সর গরম ফুটপাত বাল্ব ঝুলিয়ে এমার্জেন্সি লাইট নিয়ে নানাভাবে সব হকার্স যেমনকে তেমন বসে আছে বিক্রি বাটা চলছে মহাসমারোহে মীনাক্ষীর মুখে একটা উজ্জ্বল হাসি এসে গেল আছে আছে মানুষ আছে আমার চিন্তা নেই আমার ভয় নেই মানুষ আছে আমার যাবার পথে আছে কি মনে হল ওইখান থেকে পার্শে মাছ কিনলো টাটকা দেখে যুবক ছেলেটি পার্শে মাছ ছাড়িয়ে সুন্দর করে বেঁধে দিল কত রুমাল কিনলো এক ডজন রুমাল কিনলো যা কখনো কেনে না রুমাল কিনল কিনে নিয়ে ও দিব্য স্টেশনে এলো দেখে কোথায় ফাঁকা ফাঁকা তিল ধারণের জায়গা নেই প্যাসেঞ্জারদের ভিড়ে যা দেখে লোকে আতঙ্কিত হয় নবাগত নবাগতারা আতঙ্কিত হয় ওর মন খুশিতে ভরে গেল আবার ভেতর থেকে বলে উঠলো আছে আছে মানুষ আছে দাঁড়ালো ট্রেন এলো ভর্তি ঠাসা ও কোনো রকমে চেপে চুপে লেডিস কম্পার্টমেন্টে উঠেছে ওটা ভেতরে গেছে নিশ্চিন্তে মিনিট কেটে গেছে আনন্দ বোধ হচ্ছে আনন্দ বোধ হচ্ছে আর কে যেন ভেতর থেকে বারবার বলছে মিনাক্ষী আছে আছে মানুষ আছে মিনাক্ষী বাড়ি নেমে বাড়িতে নামলো স্টেশনে নেমে দিব্যি একটি রিক্সা নিয়ে সে তাদের বাড়ি চলে গেল এবং রাত্রে মহা সুখে সে একটি নিদ্রা দিল বারবার তাকে এক কথা মনে হতে লাগলো যে আমরা যা চাই তা বোধহয় পাই না কিন্তু যা পাই তাও বোধ আমরা চাই না এই ভিড় এই চিৎকার চেঁচে মাথা ব্যথা অস্থির হচ্ছিলাম আমি যাবার সময় ফেরার সময় সেই দৃশ্যই আমার আনন্দের কারণ হল কত ভুল ছিলাম আমি কত ভুল ছিলাম মীনাক্ষী দিব্যি রাত্রে খেয়ে শুয়ে একটি লম্বা ঘুম দিল এই ছিল আমার কাহিনী আমি জানি না এই কাহিনি আপনাদের খুশি করতে পেরেছে কিনা আমার জীবনেও এমন অভিজ্ঞতা কখনো হয়নি হয়নি বলেই হয়তো এই কাহিনী লেখা আপনারা জানাবেন যদিও ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টাচ করে দেবেন তবে নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনি পাবেন আর যদি খারাপ লাগে মন্দ লেগে থাকে এই কাহিনি তাহলে আমাকে মাফ করবেন আমি আপনার সময় নষ্ট করেছি নিন্দাও করতে পারেন তবে অবশ্যই স্বাধীনতা রক্ষা করে আজকের মতো বিদায় নেব নমস্কার